পবিত্র সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসব মুখর পরিবেশে ইতালিতে ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায় করেছে প্রবাসী বাংলাদেশি সহ ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানী রোম সহ মিলানো, ভেনিস, জেনেভা, ত্রিজেভো, মনফালকনে, পাদোভা সহ বিভিন্ন শহরে নামাজ আদায় করেন মুসল্লিরা। অনেক স্থানে মসজিদের পাশাপাশি খোলা মাঠে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সাথে হাসি মুখে কোলাকুলি করেন, বুকে বুক মিলিয়ে। কর্মদিবসে ঈদের জামাত হওয়ায় অনেকে নামাজ আদায় শেষে কাজে চলে যায়। ভেনিসে প্রায় 20টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এসব জামাতে অন্তত 12,000 মুসল্লি নামাজ পড়েছেন। সবাইকে ভেনিসের বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ঈদ মোবারক। নাতনি নিয়ে সবাইকে নিয়ে ঈদ করছি, সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের ঈদুল ফিতরের দিনে আসলে পরিবার পরিজন নিয়ে ঈদগাহ মাঠে জামাতের সাথে আদায় করলাম, অনেক ভালো লাগছে। সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের জামাতের নামাজ আমরা সবাই খোলা মাঠে আকাশে নিচে একসাথে সমস্ত বন্ধু বান্ধব মিলে করতে পেরেছি এবং অনেক আনন্দের সহিত করেছি। তবে দেশের মতো তো আমাদের এখানে হয় না, যাই হোক আলহামদুলিল্লাহ দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আজকে আমরা তেলেগুজুবাসী একসাথে ঈদের নামাজ আদায় করলাম মসজিদে। মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।